ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته يا ايه كنوكن عالم بولتشن، كن تو محمد صلى الله عليه وسلم بولتشن، كنو مهلا، كنو مه، كنو مهلا. مَحْرَمْ بُرُسُ تَحْتَرَاكِ جَنُوْا سفره نَا جَاهِ لَا تُسَافِرُنْ بَأَهْ إِلَّا ومع ذُو مَحْرَمٍ لذات محرم برسو بصيحو تقومي اكتر رواية استيه اللي رسول صلى الله عليه وسلم جي هون بولنيني لكم جي اك صحابي بولنيني يا رسول الله إن امرأتي خرجت حاجة وإنك تتبت في غزوة كذا وكذا أمر السي حجر جنو بريتشن حجر صفر جنو مدينتك مكة أمر نام أموك جدة لبيبود قراءه جدة شو جهاد ونشو قرون قبل الله رسول صلى الله عليه وسلم انترق فحج مع امرأتك تمي چلو ار تمار স্ত্রীর সাথে তুমি হজ হজ করো তেহেল এখানে আল্লাহ রসুন সাহেসান জেহাদ বাদ দিয়ে তার স্ত্রীর সাথে যাওয়ার কথা বলেছেন একটু খেয়াল করা দরকার এখানে বলেননি তোমার তোমার স্ত্রীর সাথে আরো মহিলা আছে নির্ভরযোগ্য এই সেই না এটা বললেন না বললেন ইন তরে পাখুর জমা আমরা আতিক অতএব যেটা সঠিক কথা আমার কাছে মা হারাম পুরুষ ছাড়া কোনো মহিলা হজে আসবে না বা সফর করবে না চাই মহিলা থাকুক ভালো মহিলা অথবা চাচি অথবা আন্টি অথবা এরকম আপনি যা বলছেন ড্যাডি অথবা মাম্মি মা বোন চাচি কারোর সাথে না ওনার মাহারাম পুরুষ যদি সাথে থাকে তোমার আপন ভাই মাহারাম পুরুষ আপন চাচা মাহারাম পুরুষ আপন মামা নিজের বাবা মাহারাম পুরুষ অর্থাৎ মাহারাম পুরুষ নিজের স্বামী স্বামী তো এটা সবাই বুঝে তো মাহারাম পুরুষ যদি সাথে না হয় কোনো মহিলা হজে আসবে না আর এবার তো হজের ব্যাপার তো আপনার জানেনি আল্লাহ আলম জানি না কিন্তু ইনশাল্লাহ আল্লাহ পরিস্থিতি এই যে কঠিন পরিস্থিতি এটা দূর করে দেবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আবার উমরাও চালু হবে হজও চালু হবে আমরা আশা রাখি ইনশাআল্লাহ বার কাল্লা